ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় প্রথমে আপনি টপ কোম্পানি টার্গেট করলে হবে না, কারণ টপ কোম্পানিগুলোর অনেক ধরনের কমপ্লায়েন্স থাকে, অনেক ধরনের কাপঝাপ থাকে, সেখানে আপনার ওই রিমোটলি জব বা হয়েছে স্টুডেন্ট হিসেবে জব পাওয়া একটু ডিফিকাল্ট হয়। আপনাকে এমন একটা কোম্পানির মানে ইউনিভার্সিটি বড় ভাই খুঁজে বের করতে হবে যে কোম্পানিতে ধরেন লেস দ্যান 50 পিপল কাজ করে, সেইটাও লিঙ্কডিনে খুঁজে বের করা যায় কোন কোম্পানিতে লেস দ্যান 50 পিপল কাজ করে। ছোটো কোম্পানির কিন্তু এত কমপ্লায়েন্স থাকে না, ছোটো কোম্পানির দরকার হতেছে কাজ ডান করা, আর আপনার দরকার হতেছে এক্সপিরিয়েন্স আর অল্প কিছু টাকা, তার মানে ম্যাচ মেকিং। এখন আপনি ইউনিভার্সিটিতে বসে, আমার গুরু রাইসুল ভাই সবসময় একটা কথা বলে যে একটি এক্সপিরিয়েন্স গ্র্যাজুয়েট হইতে হবে। এক্সপিরিয়েন্স গ্র্যাজুয়েট মিন্স হইতেছে আমি সেকেন্ড ইয়ারে বসে এই যে কানেকশন বিল্ড করে কোনো একটা ছোটো কোম্পানিতে অল্প কিছু কাজ করা শুরু করবো, পার্ট টাইম মোডালিটিতে অল্প কিছু টাকা পয়সা আসবে, 10,000-15,000 টাকা আসবে। আর স্টুডেন্ট হিসেবে 15,000 টাকার বেশি কেন লাগবে ভাই, আমি তো এটাই বুঝি না। এর বেশি যদি লাগে, এখন সে যদি ফ্যামিলিতে কন্ট্রিবিউট করে সেটা আলাদা হিসাবে, সেক্ষেত্রে হয়তো লাগতে পারে, কিন্তু আমি ফ্যামিলিতে কন্ট্রিবিউট করি না, আমার 15,000 টাকার বেশি কেন লাগবে, আমি তো মানে এটা কোনোভাবেই মিলাইতে পারি না আর কি। 15,000 টাকার বেশি তো আসলে লাগার কোনো সুযোগ নেই আর কি। তো সেই জায়গাটাতে যেটা করা যেতে পারে যে সেই ইউনিভার্সিটিতে বসে ওই যে বড়ো ভাই, এরকম 2-3 জন বড়ো ভাই থাকলেই কিন্তু আপনার কিছু লাগবে না। গুড, ভেরি গুড। এবং সেই জায়গা থেকে আলটিমেটলি আপনি যে কাজটা করতে পারেন যে আপনার ওই এক্সপিরিয়েন্স আপনি গ্যাদার করতে থাকলেন, আর ওই যে পার্ট টাইম কাজ করেন, পার্ট টাইম কাজ করতে করতে আপনার ইউনিভার্সিটি পড়াশোনা শেষ হয়ে গেল, ইউনিভার্সিটি পড়াশোনা যেদিন শেষ হয়েছে সেদিন কিন্তু আপনার হাতে 2 বছর এক্সপিরিয়েন্স একটা পার্সনের রেজুমি, সেইটা আপনি যখন একটা জায়গাতে দিবেন, প্রথমত আপনি পড়েন একটা ভালো ইউনিভার্সিটিতে, সাথে আপনি 2 বছর কাজ করছেন, কেন ইমাজিন আপনার তো জুনিয়ার ডেভেলপার হিসেবে জয়েন করতে না, আপনি মিড লেভেল ডেভেলপার অনেক সময় সিনিয়র, এবং এটা শুধুমাত্র কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বলতেছি না, অন্য ফিল্ডেও হয়তো বা পসিবল, তবে এখানে একটা জিনিস বলতে চাই, অন্যান্য সাবজেক্টে যারা পড়তেছে তাদের জন্য কিন্তু এটা রিলেভেন্ট, কারণ আমি এমন একটা সাবজেক্ট বাংলাদেশে কিন্তু চাইলেই সবাই কম্পিউটার সায়েন্সে পড়তে পারে না, অনেকের হয়তো বা টেকনোলজির প্রতি ইন্টারেস্ট আছে কিন্তু সাবজেক্ট কারণ চয়েস দিয়ে পায় না, অনেক সময় অনেক সাবজেক্টে পড়তে হয় যেটা তার পছন্দ না, তাহলে সে কিন্তু টেকনোলজির এই জিনিসটা এক্সপ্লোর করে সে কিন্তু ওই যে একটা ইনসিকিউরিটির মধ্যে থাকে যে আমি তো ডিফেন্স সাবজেক্টে পড়ছি, আমি তো কম্পিউটার ভাই এই ওয়েতে যদি আগায়, এবং আপনি চিন্তা করেন আপনি একটা ডিফেন্স সাবজেক্টে পড়ছেন, আপনি 200 জন মানুষের ভিতরে যখন অ্যাপ্লাই করছেন, জবে যখন অ্যাপ্লাই করেন 200-300-400 জন মানুষ ওখানে রেজুমি, সেখানে তো আপনার রেজুমি শর্টলিস্টেড হবে না, কারণ হইতেছে এইচআরে যে পার্সনটা বসে আছে তার কাছে তো কিছু স্ট্যাটিক ডেটা আছে, আমি এটা এটা দেখবো, এটা যদি না মিলে তাহলে বাদ দিয়ে দিব। কিন্তু আপনি যদি এই যে বড় ভাই বা কোনো একটা পরিচিত মাধ্যমে যদি পৌঁছাতে পারেন, সে কিন্তু জানে যে এই ছেলে রিয়াক্ট পারে, তো মান স্টেট ডেভেলপার আমি তো জানি, তখন আমি কিন্তু আপনার রেজুমিটা এই যে এইটা পর্যন্ত এই যে এই ছেলেটা দেন, তখন আপনি কোন সাবজেক্টে পড়ছেন কী পড়ছেন ডাজেন্ট ম্যাটার, আপনি ডিফারেন্ট একটা লাইন থেকে এসে নর্মাল সব মানুষের মতো করে যদি অ্যাপ্লাই করে চাকরি পেতে চান, এটা তো একটা মানে রং এক্সপেকটেশন সেট করতেছেন আপনি, মানে আসছেন অন্য লাইন থেকে এসে আপনি আবার বলতেছেন যে আমি রেগুলার মানুষের মতো করে আউট, এটা তো হবে না ভাই, আপনাকে ওই ব্যাকডোর খুঁজতে হবে, ব্যাকডোর খুঁজে ওটা দিয়ে ঢুকতে হবে।